হ্যালো এভরিওয়ান, আমি রোমা। আজকে আমি আপনাদের জন্য একটি জব নোটিফিকেশনের আপডেট নিয়ে এসেছি। এই নোটিফিকেশনটি বেরিয়েছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল দার্জিলিং থেকে। এখানে আপনাদের টিচার পোস্টে নিয়োগ করা হবে এবং এই পোস্টের জন্য ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। এখানে আপনাদের সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এবং আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশনের পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একবার ডাউনলোড করে দেখে নেবেন ফর্ম ফিল আপ করার আগে। এখানে আপনাদের সম্পূর্ণ টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হবে এবং আপনাদের গেস্ট টিচারের জন্য নিয়োগ করা হবে। তো চলুন এবার আমরা দেখে নিই ভ্যাকেন্সি ডিটেলস। টিচার পোস্টের জন্য এখানে আপনাদের বিভিন্ন সাবজেক্ট থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। যে সাবজেক্টগুলির জন্য আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে সেগুলি হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি এবং সংস্কৃত। এখানে আপনাদের সাবজেক্টের পাশে টাইম এবং ডেট দেওয়া রয়েছে, যে ডেটে আপনাদের ইন্টারভিউয়ের জন্য যেতে হবে। এবং এখানে আপনাদের ইন্টারভিউয়ের ভেন্যু দেওয়া রয়েছে, এই ঠিকানাতেই আপনাদের ইন্টারভিউয়ের দিন পৌঁছে যেতে হবে। ঠিকানাটি হচ্ছে অফিস অব দ্য কোঅর্ডিনেটর, NBU, জলপাইগুড়ি ক্যাম্পাস, জলপাইগুড়ি 735101। প্রত্যেকটি পোস্টের জন্য আলাদা আলাদা ইন্টারভিউয়ের ডেট দেওয়া রয়েছে। তো আপনারা যে পোস্টের জন্য ইন্টারভিউ দিতে চাইছেন সেই পোস্টের জন্য যে ডেট দেওয়া রয়েছে আপনারা অবশ্যই সেই ডেটে এই ঠিকানায় পৌঁছে যাবেন। রিপোর্টিং টাইম রয়েছে সকাল 10টা। আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে অ্যাজ পার UGC অথবা স্টেট গভর্নমেন্ট নর্মস অনুযায়ী। এবার আমরা দেখে নিই আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন। তো যেহেতু আপনাদের ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, তাই এখানে আপনাদের আগেভাগে কোনো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার বা জমা দেওয়ার দরকার হবে না। যেদিন হবে আপনাদের ইন্টারভিউ সেদিন আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে। সমস্ত ডকুমেন্টস আপনাদের অরিজিনালও নিয়ে যেতে হবে এবং ফটোকপিও সাথে করে নিয়ে যেতে হবে। ডকুমেন্ট যে সমস্ত আপনাদের নিয়ে যেতে হবে সেগুলি হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, আপনার এজ প্রুফের সার্টিফিকেট, তারপরে আপনার আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কার্ড অথবা আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে। তো এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের URL লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এই ওয়েবসাইটে এসেও অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করতে পারবেন। অফিসিয়াল নোটিফিকেশনটিকে আপনারা ডাউনলোড করতে পারবেন এই যে এই লিঙ্কে ক্লিক করে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে এইরকমই জব রিলেটেড নোটিফিকেশন নিয়ে। আজকের জন্য বাই বাই।